হ্যালো গায়েস ওয়েলকাম টু মাই চ্যালেন তো গায়েস আজকের ভিডিও তোমাদেরকে জানিয়ে দেবো রূপশ্রী ফর্ম তোমরা কোথায় পাবে বা তোমরা কীভাবে ডাউনলোড করবে আর এর সাথে ফর্মটার সাথে কী কী ডকুমেন্টস লাগবে আজকের ভিডিও তোমাদেরকে জানিয়ে দেবো তো গায়স ফর্মটি ডাউনলোড করার জন্য তোমরা চলে আসবে সিম্পলি ক্রোম বাউসারে তোমরা কিন্তু এটা মোবাইল ফোন দিয়ে করতে পারবে তো ক্রোম বাউসারে আসার পর তোমরা এখানে টাইপ করবে রূপশ্রী ফর্ম দু হাজার চব্বিশ পিডিএফ ডাউনলোড জাস্ট তোমরা এটা টাইপ করে সার্চ করবে দেখতে পাচ্ছ এটি আমি টাইপ করা আছে মানে সাজেস্ট করছে এখান থেকে সিম্পলি আমি সার্চ করে নেব এরপর দেখতে পাচ্ছ চলে আসছে প্রথমে রয়েছে রূপশ্রী অ্যাপ্লিকেশান ফর্ম দেখতে পাচ্ছ সিম্পলি তোমরা প্রথমের অপশানটায় ক্লিক করবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ ডাউনলোডটা হয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দেবো তো ডাউনলোড কিন্তু হয়ে গেছে এখান থেকে এটা ওপেন করে ফেলবো তো গয়স দেখতে পাচ্ছ এই ফর্মটা কিন্তু নতুন ফর্ম তো গয়স এই ফর্মটাতে কিছু নতুন অ্যাড করা হয়েছে যেমন এইটা কিন্তু আগের ফর্মে ছিল না এটা নতুন অ্যাড করা হয়েছে আর এই ফর্মটার সাথে কী কী লাগবে চলো তোমাদেরকে জানিয়ে দিই একটু তো গাইজ এই ফর্মটার সাথে তোমাদের কিন্তু একটা আনমেরিড সার্টিফিকেট লাগবে ঠিক আছে যে অবিবাহিতা তার জন্য একটা আনমেরিড সার্টিফিকেট লাগবে এরপর একটা ইনকাম সার্টিফিকেট লাগবে পারিবারিক ইনকাম তোমাদের দেড় লাখ টাকার যে কম তার জন্য একটা ইনকাম সার্টিফিকেট লাগবে এরপর একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে তোমরা গত পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছো তার জন্য একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে এরপর এখানে একটা ডকুমেন্টস লাগবে পাত্রীর আধার কার্ড হোক ভোটার কার্ড হোক বার্থ সার্টিফিকেট হোক মানে এই যে আঠেরো বছরের উপরে পাত্রী তার জন্য একটা তোমাদের যে কোনো একটা ডকুমেন্টস লাগবে ঠিক আছে আর পাত্রও কিন্তু লাগবে একুশের বেশি হতে হবে পাত্রকে তার জন্য একটা তোমাদের ডকুমেন্টস লাগবে প্রুফ লাগবে ঠিক আছে আধার কার্ড হোক প্যান কার্ড হোক ভোটার কার্ড হোক যে কোনো একটা ডকুমেন্টস লাগবে এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে পাত্রীর আর তোমাদের বিয়ে হওয়া মানে বিয়েটা যে হচ্ছে তার জন্য একটা প্রুফ লাগবে এক্ষেত্রে তোমরা হচ্ছে বিবাহ নিমন্ত্রণ কার্ড দিতে পারো ম্যারেজ হিস্রি সার্টিফিকেট দিতে পারো বা সেলফ ডিক্লারেশন সেলফ ডিক্লারেশন দিলে কিন্তু তোমাদের একটা নতুন একটা ফর্ম ফিল আপ করতে হবে আলাদা ঠিক আছে তো এ দুটো দিলে কিন্তু অন্য কোনো আর ফর্ম ফিল আপ করতে হবে না এরপর এগুলো কিন্তু দেখতে পাচ্ছ ফর অফিস ইউজ অনলি এটা কিন্তু তোমাদের জন্য নয় এটা কিন্তু অফিসই এটা ফর্মটা ফিল আপ করবে মানে অফিস থেকেই ফর্মটা কিন্তু ফিল আপ হবে এরপরে নিচের ফর্মটাও কিন্তু সেম অফিসে কিন্তু ফিল করবে ঠিক আছে তো গাছ আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো তোমরা কীভাবে ফর্মটি ফিল করবে তো গাছ এই ছিল আমার ভিডিও তো গাছ ভিডিওটা কেমন লাগলো যদি গাছ ভালো লাগে অবশ্যই লাইক করে দিও